পিতা তোর বাপের ব্যক্তি সত্যি যা ওখানে আয় খেলি আয় খেলি আর আয় এরে এরে চোখে আমি বিয়া করবো না তো আরে বিয়া করবো না আমার কি ক্ষমতা কেন দুইটা ছেড়ি আমার টাইনে তুই আনছি সত্যি বলছো তোমাকে ছেড়িয়ে ডাকলেও যাম না গুগলাইলেও যাম না মনে থাকে যা আমি এত স্বভাব খারাপ না আচ্ছা ঠিক আছে যাও না জানা এই শুনছেন তুমি ডাক দিলে আমি তো তুমি হইলে কলিজার ভুগা কম 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 কি বলবো আমার ডাক দিছ কখন এই জওয়ান বলে যে শুনেন না আপনাকে না তো আরে আমি ওনাকে ডেকেছি ওইটা ফুলা হইলো না কেন কি হয়েছে ওটা বিষ্ণা মুতে আচ্ছা ওটা ছবা বল না কি করে ওটা আব্বা খায় আব্বা খায় আরে যে ভিডিও কলে কথা কয় ছেড়ি কর নাকি ভিডিও কলে কথা বলে আমি অন্য কই না আমি খালি একদিন ই খাইছিলাম কি খেয়েছিল ওই যে কি জানি কয় বিড়ি বিড়ি খাই কাজল নষ্ট করে যাচ্ছিলাম একদিন খাওয়া হয় দশ দিন খাওয়াতে একই কথা হলো কাকে বলবো কারে গো ওনাকে বলবো তাহলে ভালোই বলেছ প্রশংসা করেছ এই শুনছেন আবার তুমি কত সুন্দর কি করছো তুমি এনে ছানছিল না হ্যাঁ ধরেছি মুটোয় তালের রস দিয়ে পাটার মাংস দিয়ে মাহাই নিচ্ছি খুব ভালো করেছো তোমাকেই ডাকছি তোমাকে একটি কথা বলবো সত্যি শুনবে ভালোবাসার কথা বলবো হাইরে খুশি আহারে পুরাডাই ভালোবাসার কথা বলবোই তাহলে এত বেশরম কেন তুমি এটা তো ভালোবাসার কথা না তাহলে কোনটা ভালোবাসার কথা কবাইলে ভুল সত্যি তুমি বেহায়া লাজ শরম নেই নেই তোমার একজনকে ডাকছে আরেকজন বারবার আসছে কেন মেয়ে মানুষ ডাক দিলে আসতে হবে এত স্বভাব ভালো কেন তোমার মোদিকে কেন যাও আর যাবো না চুপ করে বসি বলো যা তুই যা আমিও যাবো না তোর কামামার তো বোনা কেন যা ঠিক আছে তুমি এখানে চুপি করে বসো ওই মেয়ে কি বলে আমি গিয়ে শুনে আসছি যতক্ষণ না ফেরবো তুমি কিন্তু কোথাও যাবে না এখন চুপি করে বসো হই না যা কি হলো আবার আচরণ কিন্তু খারাপ করিস না মহিলা মানুষ মায়ের জাত মা তুইয়ে ডাক দিবি পাগল একটা উচিত কথা কইলি আমার মুখ খারাপ আচ্ছা আপনি কি আমাকে ডেকেছেন আপনাকে সেই কখন থেকে ডাকছি কি আর কথা বলছিস না এইটা কইতে কি রে ডাকছিস চুপ ওখানে চুপি করে বস পাগল আচ্ছা ঠিক আছে আপনি আমাকে বলুন কেন ডেকেছেন আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি আচ্ছা আপনাদেরকে দেখি না তো আমি কি মারা তুমি কোন বললো কেমনটা লাগে তুমি এই বলছ তখন তো পামুই না ডিস্টার্ব করি না আচ্ছা আপনার বন্ধু কি পাগল কইছে পাগল পাগল যদি না হইছে না পাগল বলেছে তোর জন্য এটাও শুনতে হলো পাগল কই গিয়া পাগল কইলে কিছু হয় না মেন্টাল পাগল না সত্যি ও তার ছিল আচ্ছা শুনেন কি হলো দাদা কি হলো এরকম করছিস কেন আমার খুব আমাদের সেরি সাডুন দিছে এই সখী আমার দাদার একদম দেবদেব কিছু করেন আমার দাদার পাশায় তোমরা কোনো কিছু করেছ সাডেন দেশ নাই চাইলে মনে মশায় চুমুক দিছি দাদা চুপ থাকবে না তুমি এদিকে আসো চুপ করে বসো শুধু বিরক্ত আর বিরক্ত করলে আমি কিন্তু চলে যাব
কষ্ট কলজায় কুলায় না। আচ্ছা শুনে, আপনি এই ঘাটে প্রত্যেক দিন স্নান করেন সেটা সমস্যা নেই, বলছি কি আজকে এই ঘাটে কে এসেছে সর্বপ্রথম? আপনি এসেছেন, আমরা এসেছি। এই ঘাট থেকে যতক্ষণ পর্যন্ত একটি বড় মাছ না ধরবো ততক্ষণ আমরা কোথাও যাচ্ছি না। আপনাদের যদি স্নান করার ইচ্ছে থাকে তাহলে ওই ঘাটে যান। আমি ওই ঘাটে যাব না, আপনি যান। আমি যাব না। যাবেন না? এই ঘাটে মাছ ধরবো। আমিও দেখবো আপনি এই ঘাটে কি করে মাছ ধরেন। আমিও দেখবো আপনি এই ঘাটে কি করে স্নান করেন। এই ঘাট থেকে আপনাদেরকে সরিয়েই ছাড়বো। এই ঘাট থেকে আমি তোমাকেও সরাবো।